ঈশ্বরের নামে এই পবিত্র শপথ করছি যে আমি সুভাষচন্দ্র বসু আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতবর্ষের ও আমার 38 কোটি দেশবাসীর জন্য মহান সংগ্রাম করে যাব। আমি চিরকাল ভারতবর্ষের সেবক থাকব আর আমার 38 কোটি ভারতীয় ভাই বোনের কল্যাণ বিধান করাই হবে আমার জীবনের মহত্তম ব্রত। রক্ত এই রক্তকে ডাকছে, ওঠো, আমাদের আর দেরি করবার সময় নেই। তোমরা অস্ত্র তুলে নাও, আমাদের অগ্রনায়কেরা যে পথ প্রস্তুত করে গেছেন তা তোমাদের সামনে প্রসারিত হয়ে আছে। আমাদের সেই পথ দিয়ে পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে। শত্রু সৈন্যের ব্যূহভেদ করে পথ তৈরি করব, নয়তোবা ঈশ্বরের ইচ্ছা হলে শহীদের মৃত্যুবরণ করব। আর সেই শেষ নিদ্রায় সেই পথের ধুলিকেই চুম্বন করব, যে পথ আমাদের সৈন্যবাহিনীকে দিল্লিতে পৌঁছে দেবে, দিল্লির পথই স্বাধীনতার পথ। চলো দিল্লি, চলো চলো দিল্লি, চলো। নমস্কার বন্ধুরা, মাইএম ইউটিউব চ্যানেলে আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের স্বাগত জানাই। রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ অজানা তত্ত্বের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে দেবেন। ইতিমধ্যে আমাদের চ্যানেলে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে 3টি পর্বের ভিডিও রয়েছে, তাছাড়া রবীন্দ্রনাথ বিষয়ক 3টি ভিডিও রয়েছে এবং আরও অজানা রহস্যের ভিডিও, চাইলে আপনারা এই ভিডিও শেষে দেখতে পারেন। সর্বপ্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসুর 121তম জন্মদিন উপলক্ষে নেতাজির আরও একটি অজানা তত্ত্বের ভিডিও তুলে ধরা হলো, যেটা দেখার পর আপনারা জানতে পারবেন সেই ছোট্ট নেতাজি কিভাবে ইংরেজ বিরোধী হয়ে উঠলেন এবং ছোটবেলা থেকেই কিভাবে বিপ্লবী চেতনায় মানুষ হতে থাকেন। 1897 সালে 23শে জানুয়ারি বর্তমান ভারতের উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার কোদালিয়া নামক গ্রামে। তার পিতা জানকীনাথ বসু ছিলেন আইনজীবী, তার মায়ের নাম প্রভাবতী দেবী। তিনি ছিলেন পিতামাতার 14 সন্তানের মধ্যে 9ম সন্তান। নেতাজি 5 বছর বয়সে কটক প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হন। তিনি 7 বছর অর্থাৎ 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়াশোনা করেছিলেন। সেখানে ইংরাজি ও ল্যাটিন পড়ানো হতো, কিন্তু সেই স্কুলে বাংলা ও সংস্কৃত পড়ানো হতো না। তাই তিনি ইংরেজদের সেই স্কুল পরিত্যাগ করলেন এবং হাঁপ ছেড়ে বাঁচলেন। কেন ইংরেজরা আমাদের ভাষা তাদের স্কুলে পড়াতেন না, সেখান থেকেই শুরু হলো ইংরেজদের প্রতি বিদ্বেষ। এরপর 1909 সালে তাকে ভর্তি করা হয় রেভেন্স কলেজিয়েট স্কুলে। সুভাষচন্দ্র ছিলেন মেধাবী ছাত্র। এই স্কুলে সংস্কৃতের শিক্ষক বাংলা ও সংস্কৃত পড়া নিয়ে ব্যঙ্গ করলেও সুভাষচন্দ্র সংস্কৃতে 100-এর মধ্যে 100 পেয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ইংরেজদের পোশাক ত্যাগ করে তিনি ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যেতেন। তিনি বলতেন, আমরা বাঙালি, জাতীয় পোশাকই তো আমাদের গৌরব। বন্ধুরা, আপনারা ভাবতে পারছেন, তখন থেকেই অর্থাৎ ক্লাস 6-এ পড়া একটি ছেলের মধ্যে ইংরেজ বিরোধী মনোভাব এমনভাবে দানা বেঁধেছে যে ছোট্ট নেতাজি বিদেশি পোশাকও ত্যাগ করলেন। ওই স্কুলের হেডমাস্টার বিনিমাধব দাস নেতাজির কানে ইংরেজদের অন্যায় অত্যাচারের কথা প্রতি মুহূর্ত শোনাতেন, এমনকি দেশপ্রেমও তার মনে জাগিয়ে তুলতেন। কিন্তু বেণীমাধব দাসের কাছ থেকে বিপ্লবী মন্ত্র পাওয়ার আগে থেকেই যেন নেতাজি ইংরেজ বিরোধী হয়ে ওঠেন। এখানেই সুভাষের জীবনে দেশপ্রেম ও রাজনীতি সচেতনতা প্রবল হয়ে ওঠে। পরাধীন দেশের অপমান দূর করতে সংকল্পবদ্ধ হন। সহপাঠী চারুচন্দ্র চট্টোপাধ্যায়কে সাথে নিয়ে তিনি দেশমুক্তির রাজনীতিতে উৎসাহী হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই নেতাজি রামকৃষ্ণ বিবেকানন্দ পড়তেন, ধর্মবিশ্বাস করতেন। জর্জ ওয়াশিংটন, ম্যাথসেনি ও গ্যারিবল্ডি ক্লাস 6-এ পড়াকালীন অবস্থায় সব কিছু পড়ে ফেলেছিলেন। ছোট্ট নেতাজি বিবেকানন্দর বই পড়ে জানতে পারলেন, গরিবদের ভালোবাসো, তাদের পাশে থাকো, দেশ সেবার উপরে বড় কিছু নেই। তাই বিবেকানন্দের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় নেমে পড়লেন। ছোট্ট নেতাজি তার সহপাঠী চারুকে বলেছিলেন, রাগ তো ইংরেজদের কথা, ওদের থেকে আমরা অনেক আগে সভ্য হয়েছি। বালক নেতাজি বিপ্লবী ক্ষুদিরামের আদর্শের কথা শোনেন, এমনকি ক্ষুদিরামের ফটো কিনে নিজের বাড়িতে রেখে দেন।
এবং সেই ছোটবেলা থেকেই ইংরেজদের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তখন থেকেই বলতে থাকেন আমার দেশ ভারতবর্ষকে স্বাধীন করতেই হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি সুভাষচন্দ্রের বাবা মাও তার মনে উদ্দীপনা যোগাতেন। ছোট্ট নেতাজি ইংরেজদের প্রতি আগুনের মতো জ্বলে ওঠেন এবং ছোটবেলা থেকেই দল তৈরি করার জন্য তিনি র্যাভেন্স কলেজিয়েট স্কুলের সমস্ত বাচ্চাদের জানিয়ে দেন 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। ওই দিনটি আমাদের কাছে শোকের দিন, তাই ওই দিন আমরা সবাই উপোস থাকব, এমনকি স্কুলেও রান্না হবে না। বন্ধুরা, আপনারা ভাবতে পারছেন যে ছোট্ট বয়সে পড়াশোনা আর খেলাধুলা করে কাটানোর কথা, আর সেই ছোট্ট নেতাজি কি করে চলেছেন? আমাদের মনে হয় ইনি সাধারণ বালক হতে পারেন না, ইনি ঈশ্বর প্রদত্ত সন্তান। যাই হোক, যেহেতু স্কুলের শিক্ষক বিনিমাধব দাস তার স্কুলের সমস্ত বাচ্চাদের বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্রকে বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ করে তোলেন, তাই বেনিমাধব দাসকে ইংরেজ ম্যাজিস্ট্রেট বদলি করে দেন এবং সেই কারণে ছোট্ট নেতাজি খুব কষ্ট পেয়েছিলেন এবং বেনিমাধব দাসকে বলেছিলেন, স্যার আমি আপনাকে চিঠি লিখব। হয়তো ছোট্ট নেতাজি বুঝতে পেরেছিলেন আমাকে বিপ্লবী হতেই হবে এবং সেই কারণেই তার সাহায্য প্রয়োজন। ছোট্ট নেতাজি মনে মনে ভেবেছিলেন বাড়িতে বীর ক্ষুদিরামের ফটো রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে ইংরেজ পুলিশ তার বাড়িতে হানা দিতে পারে, কিন্তু তবুও তিনি ক্ষুদিরামের ফটো সরিয়ে দেননি। প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় তিনি ক্ষুদিরাম আর বিবেকানন্দের ফটো দেখে দেশের কথা মানুষের কথা ভেবে কখনো কষ্ট পেতেন, আবার কখনো আগুনের মতো জ্বলে উঠতেন। বন্ধুরা, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, কিশোর নেতাজি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার আত্মপ্রত্যয় লাভ করেছেন শ্রী অরবিন্দ, ক্ষুদিরাম, কানাইলাল, সত্যেন বোস ও প্রফুল্ল চাকী প্রমুখের কাছ থেকে। একসময় সহযোগী হিসেবে পান হেমন্ত কুমার রায় ও দিলীপ কুমার রায়কে। তখন তারা স্কুলের ছাত্র, কিশোর বয়স, কিন্তু ওই বয়সেই তারা দেশের সেবায় জীবন উৎসর্গ করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। পারিবারিক ও সাংসারিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমে তারা সন্ন্যাসী হতে চাইলেন, বন্ধুদের সাথে নিয়ে বেরিয়ে পড়েন সন্ন্যাসী হতে, কিন্তু বিভিন্ন মন্দিরে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের জাতপাতের ভেদাভেদ দেখে তিনি হতাশ হন এবং বাড়িতে ফিরে আসেন। কিশোর অবস্থায় তিনি বিপ্লবী হেমন্ত কুমার সরকারের গুপ্ত সমিতিতে যোগদান করেন এবং তিনি তাদের সাথে গিয়েছিলেন পলাশির আমবাগান, হাজারদুয়ারি। পলাশির আমবাগানের সামনে ইংরেজদের প্রতি বিদ্রোহী মনোভাব নিয়ে তিনি বলেছিলেন, ইংরেজদের এই হল এন্ড মনুমেন্ট আমি উচ্ছেদ করবই। পলাশির যুদ্ধে বলিদান দিয়েছিলেন মীর মদন ও মোহনলাল। তাদের কথা শুনে তিনি বিপ্লবী চেতনায় আরও অনেক বেশি তেজস্বী হয়ে ওঠেন। তিনি প্রতি মুহূর্ত বিবেকানন্দের কথা অনুভব করতেন। সুভাষচন্দ্র তার ঘরে বিভিন্ন বিপ্লবীদের ফটো টাঙিয়ে রাখতেন, এমনকি বিবেকানন্দের ফটোও রাখতেন। ইংরেজরা তাকে হুমকি দিয়েছিলেন বিভিন্ন বিপ্লবীদের ফটো বাড়িতে রাখার জন্য তার জেলও হতে পারে। কিশোর নেতাজি হাসতে হাসতে বলেছিলেন, ওই যে বিবেকানন্দের ফটোটা দেখছেন, উনিই সব থেকে বড় বিপ্লবী, আগে ওনাকে গ্রেপ্তার করুন। ঈশ্বরকে না ভালোবাসলে মানুষকে ভালোবাসা যায় না। বিবেকানন্দের এই উক্তিতে তিনি উদ্বুদ্ধ হয়ে বিপ্লবী আদর্শে দেশের জন্য তিনি এগিয়ে গেলেন, তাই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। কিশোর নেতাজি প্রতিদিন যোগব্যায়াম করতেন, বিবেকানন্দের আদর্শে বেড়ে ওঠেন তিনি। দৃঢ় মাংসপেশী ও ইস্পাতের মতো স্নায়ু করতে হবে, তবেই তো দেশের জন্য লড়াই করতে পারবো, এমন কথা বলতেন সুভাষচন্দ্র বসু। মা বাবার প্রতি অগাধ ভক্তিও ছিল নেতাজি সুভাষচন্দ্রের। রামদাস বাবাজির উপদেশ অনুযায়ী প্রতিদিন তিনি মা বাবাকে সকালে প্রণাম করতেন। তাছাড়া নেতাজি বলেন, রামদাস বাবাজি বলেছেন, সেবক না হলে নেতা হওয়া যায় না। তাই তো তিনি কত সহজেই বসন্ত রোগে আক্রান্ত মানুষের সৎকার করেছিলেন, এমনকি সেখানে কেউ যায়নি। তাছাড়া আরও একবার 1912 সালে স্কুলের সমস্ত বন্ধুদের নিয়ে বসন্ত রোগে আক্রান্ত মানুষদের সাহায্যে নেমে পড়েন। তার মাও তাকে উৎসাহ দিতেন, তিনি প্রতিদিন তার মাকে কথামৃত পাঠ করে শোনাতেন। বাবাকে যখন প্রণাম করতেন, বাবা সবসময় তাকে বলতেন, পরীক্ষায় ফার্স্ট হতে হবে। বন্ধুরা, আপনারা কমবেশি সবাই জানেন নেতাজি কত সাংঘাতিক মেধাবী ছিলেন। 1913 সালে সুভাষ প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেই সময় একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েন, কারণ এ সময় তিনি সমাজসেবা ও শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের বই পুস্তক ও দর্শন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সকলকে চমকে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করলেন। সরকারিভাবে 20 টাকা বৃত্তি পেলেও দীন দুঃখীর সেবায় দান করে দেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে আইএ ভর্তি হলেন।
সেই সময় তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে পড়ার কারণে 1915 সালে আইএ পরীক্ষায় বসেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং 1915 সালে প্রেসিডেন্সি কলেজে বিএ ভর্তি হলেন। সেখানেই তার বিপ্লবী আন্দোলন তীব্র গতিতে চলতে থাকলো। নেতাজি বলতেন, জীবন মানেই যুদ্ধ, জয় করো, জীবন মানেই মানবিকতা, মানবিক হও। সালটা ছিল 1915। প্রেসিডেন্সি কলেজের বার্ষিক উৎসব, সভাপতি হয়েছেন ওই কলেজের ইতিহাসের অধ্যাপক ইএফ ওটেন সাহেব। কয়েকজন ছাত্র উদ্বোধনী সঙ্গীত গাইতে শুরু করলেন, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার দেশ। ইংরেজ সরকারের সেই গান সহ্য হলো না, বক্তৃতা দেওয়ার সময় রাগ ফেটে পড়ল। ওটেন সাহেব বললেন, ইউ বেঙ্গলিজ আর বারবেরিয়ানস। ছাত্ররা সব সভা ছেড়ে চলে গেলেন, উত্তেজিত হয়ে উঠল সব ছাত্ররা। সেই দলের নেতৃত্বে ছিলেন সুভাষচন্দ্র বসু। তিনি বললেন, ওটেন সাহেব শুধু ছাত্রদের নয়, বাঙালি জাতকে অপমান করেছে, এর প্রতিশোধ নিতেই হবে। সুভাষের পরামর্শে কলেজের গেটে পরদিন থেকেই পিকেটিং শুরু হলো, কোনো ছাত্রকে কলেজে ঢুকতে দেওয়া হলো না। নেতাজির এই আন্দোলন ওই কলেজের প্রফেসর আচার্য জগদীশচন্দ্র বসু সমর্থন করেছিলেন। প্রিন্সিপাল এইচ আর জেমস ডেকে পাঠালেন ছাত্রদের নেতাকে। সুভাষচন্দ্র গিয়ে দেখেন ওটেন সাহেব সেখানে উপস্থিত আছেন। প্রিন্সিপাল ওটেনকে ক্ষমা প্রার্থনা করতে বললেন ছাত্রদের কাছে, কিন্তু উদ্ধত ওটেন ক্ষমা প্রার্থনা করলেন না, দুঃখ প্রকাশ করলেন, ধর্মঘট মিটে গেল। কিছুদিন পর সামান্য এক অজুহাতে এক ছাত্রকে ঘুষি মেরেছিলেন ওটেন সাহেব। সহপাঠীর ওপরে আঘাতকে নিজের ওপর আঘাত মনে করেন সুভাষচন্দ্র, তাই বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। তিনি একদিন ক্লাসে ঢুকবার মুখে সিঁড়ির ওপর ওটেন সাহেবকে ঘুষি মেরেছিলেন। নেতাজির এই কাজে খুশি হয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায় নেতাজিকে বলেছিলেন, যে ব্যাটা আমার দেশকে গালাগালি করে তাকে মেরেছ বেশ করেছ। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন নেতাজি কত বড় বিপ্লবী ছিলেন। ভারতীয়দের প্রতি সামান্যতম অন্যায় অত্যাচার তিনি কোনোভাবেই মেনে নেবেন না, মুখের উপর তার জবাব দিতেই হবে, আর তাই তার ফলাফল মারাত্মক হয়ে উঠল। প্রেসিডেন্সি কলেজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, তারপর 2 বছর তাকে বসে থাকতে হলো। তারপর তিনি গেলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে। 1917 সালে আশুতোষ মুখোপাধ্যায়ের সহযোগিতায় তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন এবং নেতাজিকে বলেছিলেন, আমার বাড়িতে এসেছ, সন্দেশ খাও, সন্দেশ খাওয়ানোর কারণ হলো তোমাকে ফার্স্ট হতে হবে। তারপর পিতার অনুরোধে 1919 সালে আইসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি ইংল্যান্ডে পাড়ি দেন এবং 1920 সালে আইসিএস পরীক্ষা দিলেন এবং চতুর্থ স্থান দখল করলেন। বন্ধুদের জানিয়ে রাখি, সুভাষচন্দ্রই প্রথম ভারতীয় যিনি আইসিএস সার্ভিস পদত্যাগ করেছিলেন। সুভাষচন্দ্র মনে করলে সারাটে জীবন এই চাকরি করে রাজার মতো জীবনযাপন করতে পারতেন, কিন্তু বিবেকানন্দের আদর্শ ও বেণী মাধবের আদর্শে যিনি উজ্জীবিত, তিনি কিভাবে ইংরেজদের গোলামি করবেন। তাই 1921 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করে ভারতে ফিরে আসেন। এই প্রসঙ্গে সুভাষচন্দ্র বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল নিজেকে প্রত্যাহার করে নেওয়া। তাছাড়া আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে নেতাজি ব্যথিত হয়েছিলেন এবং বিদ্রোহী হয়ে ওঠেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাত ঘুমোতে পর্যন্ত পারেননি। তাই ইংরেজদের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে দেশে ফিরে এসে তিনি পুরোপুরিভাবে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেন এবং পরাধীনতার শৃঙ্খল মোচন করতে বিপ্লবী হয়ে ওঠেন। 1921 সালে 16 জুলাই জাহাজ থেকে নেমেই সর্বপ্রথমে তিনি গান্ধীজির সাথে দেখা করেন। গান্ধীজি ও নেতাজির মতের অমিল হওয়ায় নেতাজি অসন্তুষ্ট হন এবং গান্ধীজির নির্দেশেই তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে দেখা করেন। 1924 সালে দেশবন্ধু যখন কলকাতার মেয়র পদে ছিলেন তখন নেতাজিও তার সাথে একই সঙ্গে কাজ করতেন। 1925 সালে দেশবন্ধু ও নেতাজিকে একসাথে গ্রেপ্তার করা হয়। দুজনেই একই কারাগারে পাশাপাশি দুটি কক্ষে ছিলেন এবং 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু ঘটে। দুঃখের বিষয়, তখনও নেতাজি কারাগারে বন্দী ছিলেন। বাংলার কথা এবং ফরওয়ার্ড পত্রিকার ভিতর দিয়ে তিনি যা মতবাদ প্রচার করতেন তাতে দেশবাসীর মনে প্রবল অনুপ্রেরণা জেগে উঠতে লাগল। কর্মবীর সুভাষের অসাধারণ কর্মশক্তি এবং সাংগঠনিক শক্তি প্রত্যক্ষ করে ইংরেজ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। কারাগারে বন্দী অবস্থায় তিনি তার কর্মনির্দেশ তার দলের লোকেদের কাছে পাঠাতেন। বাংলাদেশে রাখা নিরাপদ নয় মনে করে সুভাষকে পাঠিয়ে দেওয়া হয় মান্দালয় জেলে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। জনমতে চাপে পড়ে প্রায় 2.5 বছর পর ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হলেন। তাছাড়া এর আগে 1918 সালে রেগুলেশন দ্বারা
তিনি বন্দী হয়েছিলেন। এখানেই তিনি যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। যাই হোক, 1925 সালে জেলে বন্দী হওয়ার পর 1927 সালে তিনি জেল থেকে ছাড়া পান এবং ওই বছরই তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন। 1929 সালে নিখিল ভারত লাঞ্ছিত রাজনৈতিক দিবস উপলক্ষে শোভাযাত্রা পরিচালনা করার জন্য 1930 সালে আবার তাকে 9 মাসের জেল দেওয়া হয়। কিন্তু কোনো দিনের জন্য তার বিপ্লবী কাজ বন্ধ হয়নি। জেলের ভেতরে বসেই তার অনুগামীদের সমস্ত কাজ তিনি চালিয়ে যেতে থাকেন। 1930 সালের 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেন 65 জন যোদ্ধা নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার দখল করেছিলেন, ফলে অনেকেই শহীদ হন এবং বাকি কিছু বিপ্লবীদের ধরপাকড় শুরু হয়। আর এর ভিতরেই 23শে সেপ্টেম্বর সুভাষচন্দ্র জেল থেকে ছাড়া পান এবং এই বছরই 25শে সেপ্টেম্বর কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচন হন। 1931 সালের 28শে অক্টোবর ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট ডুন্নকে হত্যা করেন তৎকালীন বাংলার দুই তরুণ বিপ্লবী সরোজ গুহ ও রমেন ভৌমিক। তাদের ধরতে না পেরে পুলিশ ঢাকার স্থানীয় লোকেদের উপর নির্যাতন শুরু করেন। এর প্রতিবাদে সুভাষচন্দ্র ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 7ই নভেম্বর নারায়ণগঞ্জ থেকে একটি নোটিশ দ্বারা তাকে ঢাকায় প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাকে চাঁদপুরে পাঠিয়ে দেওয়া হলেও আবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 11ই নভেম্বর তাকে তেজগাঁও রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়। 14ই নভেম্বর 500 টাকার জামিনে তাকে মুক্তি দেওয়া হয়। 15ই নভেম্বর পুলিশি নির্যাতনে ঢাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে তিনি দেখা করেন। দীর্ঘদিন জেল খাটায় তার স্বাস্থ্যের অবনতি হলে 1933 সালে 8ই মার্চ তিনি চিকিৎসার জন্য ভিয়েনা পৌঁছান। সেখানে অস্ট্রিয়া বংশোদ্ভূত এমিলি স্যাঙ্কেলের সাথে প্রেমের সূত্রপাত হয়। এর মধ্যে তিনি মুসোলিনির সাথে সাক্ষাৎ করেন। 1936 সালে 11ই এপ্রিল তিনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে ফিরে আসেন। বোম্বের জাহাজঘাট থেকে গ্রেপ্তার করা হয়। প্রায় বছরখানেক জেল খেটে মুক্তি পেয়ে আবার চিকিৎসার জন্য ইউরোপে যান। 1937 সালে প্রেমিকা এমিলিকে বিবাহ করেন। 1938 সালে 18ই জানুয়ারি কংগ্রেসের সভাপতি হন। এই নির্বাচনে গান্ধীজি বিরোধিতা করলেও সুভাষচন্দ্র জয়লাভ করেন। তাছাড়া এই জয়লাভে তাকে ইংল্যান্ডের ডরচেস্টারের প্রবাসী ভারতীয় এবং ইংরেজ রাজনীতিবিদরা তাকে সংবর্ধনা দেন। 24শে জানুয়ারি তিনি বিমানে করে করাচিতে পৌঁছান। 1939 সালে পুনরায় সভাপতি নির্বাচিত হলে গান্ধীজি ক্ষোভ প্রকাশ করেন। সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হলে গান্ধীজির পরামর্শে 12 জন সদস্য পদত্যাগ করেন এবং শেষ পর্যন্ত সুভাষচন্দ্র নিজেই পদত্যাগপত্র জমা দেন এবং গান্ধীজির প্রিয়ভাজন বাবু রাজেন্দ্র প্রসাদ নতুন সভাপতি নির্বাচন হন। এরপর থেকেই কংগ্রেসের সাথে তার বিরোধ বাঁধতে থাকে। ইতিহাস আজ সাক্ষ্য দিচ্ছে গান্ধীজির অনৈতিকভাবে সুভাষ বিরোধিতায় লিপ্ত হয়েছিলেন এবং 4ঠা জুন গান্ধীজি সারা দেশে সত্যাগ্রহ আন্দোলন বন্ধ করে দেন। তাহলে বন্ধুরা, আপনারা আরও একবার ভেবে দেখুন, নেতাজি কী চাইতেন আর গান্ধীজি কী, সত্যি ভাবতে অবাক লাগে। তাছাড়া 1939 সালের আগস্ট মাসে কংগ্রেস নেতাজিকে বহিষ্কার করেন। 1939 সালের 3রা মে সুভাষচন্দ্র অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামক একটি দল গঠন করেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষচন্দ্র এই সুযোগে তীব্র আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করার উদ্যোগ নেন। অন্যদিকে যুদ্ধকালীন সময়ে ব্রিটিশদের পক্ষে থাকার পথ অবলম্বন করেন গান্ধীজি। সুভাষচন্দ্র ব্রিটিশের শত্রু হিসেবে জার্মান, ইতালি, রাশিয়া, জাপান ইত্যাদি দেশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তার উদ্দেশ্য ছিল এসব দেশের সহায়তায় সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতকে স্বাধীন করা। তাই এসব দেশে যোগাযোগের জন্য তিনি ভারত থেকে নিরুদ্দেশ হলেন। 1941 সালের 16ই জানুয়ারি রাত 1:25 মিনিটে পশ্চিমী মুসলমানি পোশাকে তিনি তার গোপন যাত্রা শুরু করেন। এই যাত্রায় তিনি তার ভাইপো শিশির বোসকে সাথে নিয়ে মোটর গাড়ি করে কলকাতা ত্যাগ করেন এবং 18ই জানুয়ারি কলকাতা থেকে প্রায় 210 মাইল দূরে গোমতে পৌঁছান। শেষ রাতে ট্রেনে করে উত্তর ভারতের দিকে রওনা দেন। এই সময় তার ছদ্মনাম ছিল মৌলভী জিয়াউদ্দিন। তারপর 21শে জানুয়ারি বিকেল 4টের সময় সুভাষচন্দ্রের সাথে ভগৎ সিংয়ের দেখা হয়। 1942 সালে তার তৈরি ফরওয়ার্ড ব্লক অফিস বন্ধ করে দেওয়া হয় তার ভারত ত্যাগের জন্য। প্রথমে তিনি আফগানিস্তানে যান, সেখান থেকে জার্মানি যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে রাশিয়ায় চলে যান। সেখানে স্টালিনের সাথে দেখা করতেও ব্যর্থ হন। এরপর মস্কো থেকে রোমে, তারপর 28শে মার্চ বার্লিনে পৌঁছান। সেখানে হিটলারের সাথে দেখা করেন। এই সময় স্ত্রী এমিলি তাকে নানাভাবে সাহায্য করেন। 1942 সালে এমিলি একটি কন্যা সন্তানের জন্ম দেন, তার নাম রাখা হয় অনিতা বসু পাপ, যিনি বর্তমানে জার্মানির অগস্টবার্গ বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতির অধ্যাপক। হিটলারের সহযোগিতা পাবেন না এ কথাটা বুঝতে পেরে সুভাষচন্দ্র 1943 সালে জার্মানি ত্যাগ করেন এবং 1943 সালে 2 জুলাই সাবমেরিন জাহাজে করে সিঙ্গাপুরে পৌঁছান। তাহলে বন্ধুরা, আপনারা শুধু ভাবুন, ভারতের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস সারা পৃথিবীতে দৌড়ে বেরিয়েছিলেন। সিঙ্গাপুরে রাসবিহারী বসু আজাদহীন ফৌজ গড়ে তুলেছিলেন এবং নেতাজি সেখানে আজাদহীন সরকার গঠন করেন এবং সেখানে তিনি নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন। এই বাহিনীতে রানী লক্ষ্মীবাই কমব্যাট নামে 85,000 মহিলার একটি সৈন্যবাহিনী দল ছিল, যার সমস্ত দলের সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বন্ধুদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, প্রায় 20 বছরের মধ্যে নেতাজি মোট 11 বার গ্রেপ্তার হয়েছিলেন এবং তাকে ভারত ও রেঙ্গুনে বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1944 সালের 8ই মার্চ ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে আজাদহীন ফৌজ ইম্ফল ও কোহিমার পথে অগ্রসর হন। 22শে মার্চ আজাদহীন ফৌজ ভারত ভূমির মণিপুরে প্রবেশ করেন। যুদ্ধের শেষের দিকে জাপান আত্মসমর্পণ করলে 1945 সালের 24শে এপ্রিল নেতাজি ব্যাংকক চলে যান। 1945 সালের 15ই আগস্ট মিত্রবাহিনীর কাছে জাপান আত্মসমর্পণ করে এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির 40,000 সদস্যের শক্তিশালী বাহিনীও আত্মসমর্পণ করে। তারপর 8ই আগস্ট নেতাজি থাইল্যান্ড থেকে জাপানি বিমানে চড়ে মাঞ্চুরিয়ার উদ্দেশ্যে রওনা হন। তারপর তিনি একেবারেই নিরুদ্দেশ হয়ে গেলেন। বন্ধুদের জানিয়ে রাখি, 1945 সালের পর থেকে নেতাজিকে আর দেখা যায়নি। তিনি হয়তো নতুনভাবে নতুন রূপে ভারতকে দেখার জন্য নিরুদ্দেশ হলেন, কিন্তু তার কর্মকাণ্ড, তার কাজকর্ম তিনি নিরুদ্দেশ অবস্থাতেই চালিয়ে গিয়েছিলেন আমরা বিশ্বাস করি, তার প্রমাণ বহু ক্ষেত্রে আমরা পেয়েওছি। তাই নেতাজি সুভাষচন্দ্রের প্রতি মাইএমের পক্ষ থেকে শ্রদ্ধা ও শতকোটি প্রণাম জানাই। আমরা সবাই নিজেকে নেতাজি মনে করে বলতে পারি, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। সবশেষে আমার বন্ধুদের জানিয়ে রাখি, 1945 সালের পর নেতাজির ঠিক কী হয়েছিল এবং কোথায় কিভাবে আজও বেঁচে আছেন সেই গুরুতর রহস্য জানতে হলে আমাদের চ্যানেলে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে আরও 3টি পর্বের ভিডিও রয়েছে, সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। এছাড়াও যদি আপনি একজন রহস্যপ্রিয় মানুষ হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে এই রকম আরও অজানা রহস্যময় ভিডিও অলরেডি আপলোড হয়ে আছে, চাইলে আমাদের ওই ভিডিওগুলিও দেখতে পারেন। বন্ধুরা, এখন মাইএম চ্যানেল আমার আপনার সবার সুবিধার জন্য ও বিভিন্ন রকম তথ্য আদান প্রদানের জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ পরিষেবা নিয়ে এসেছে, চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন্ট হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল 9007057916। যারা এখনও আমাদের ফেসবুক পেজে জয়েন্ট হননি, তারা www.facebook.com/bengalirahasya একবার ফলো করতে পারেন। এছাড়াও টুইটার ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন। বন্ধুরা, আমাদেরও ভালো লাগে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পেরে। আজকের ভিডিওটি যদি আপনাদের সত্যি মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। ইতিমধ্যে যারা লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটি রিকোয়েস্ট করব। নেতাজি বিষয়ে তথ্য সংগ্রহ করতে আমাদের অনেক সময় লেগেছে, তাই ভারতীয় নাগরিক হিসাবে আপনাদের জানাই, প্রয়োজনে আপনারা ভিডিওটি শেয়ার করুন, কিন্তু নিজেদের ফেসবুক পেজে প্রমোশনের জন্য ডাউনলোড করে কপি করে দেবেন না। ধন্যবাদ।